আহানাস কিচেন, ওয়েলকাম ব্যাক টু আহানাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও, খুব সহজ রেসিপি। চলে যাই ফুল রেসিপিতে। দিয়ে দিচ্ছি প্যান বসিয়ে, প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং পেঁয়াজ, তেল এবং পেঁয়াজ কুচি। দিয়ে দেব দুটো তেজপাতা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দু টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। আমি পেঁয়াজটা বেশি ব্রাউন কালার করব না। পেঁয়াজটা ভাজা শেষ। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আমি সবসময় আদা রসুন একসাথে পেস্ট করিয়ে নিই। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আদা রসুনটা ভেজে নিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই গরম পানি করে রেখেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আমি পোলাওর চালটা, 1 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। আমি ধুয়ে আধা ঘন্টা, মানে 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি সবসময় আন্দাজ করেই পানি দিয়ে থাকি। যারা নতুন আপু, যারা নতুন সংসার শুরু করেছো, তাদের জন্য বলছি, তোমরা যদি নতুন পোলাওর চাল নাও তাহলে 1.5 কেজি পানি মেপে দিবা 1 কেজি চালে। আর যদি পুরান হয় চালটা, তখন তোমরা 1 কেজি চালে 2 কেজি পানি মেপে দিবা। আমি সবসময় আন্দাজ করেই দিয়ে থাকি। এখন দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখানে ভেঙে দিব। ভেঙে একটু নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করছি বল্লো ঘাসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আগেও একটু আমি দিয়েছি, এখন বল্লো ঘেসে গেছে। নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রেখে দিব ঠিক 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ফিরে আসছি। এখন একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব আমি ঘি। একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব ঘি 3-4 চামচ। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি ঠিক 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। আমি গ্যাসের আঁচটা ঠিক লো আঁচে রেখেছি। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে। একটু নেড়ে চেড়ে
দেখো কি সুন্দর সাদা ধবধবে ঝরঝরে হয়েছে পোলাওটা। একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি গ্যাস ওভেনটা অফ করে দিব। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।